লাগছে সবাই খুব মিস করতেছি লাগে আমার জামাই সবচেয়ে পছন্দ হচ্ছে টিকে সকাল সকাল মন আসছে আমরা বাজারে শুধু টিস্যু দেখি দেখতেছি বুঝলাম না ব্যাপারটা টিস্যু খালি গুলাছি ও আর খাবার আছে ও চেরি চেরি আমাদের শহরে এত ছোট বক্স নেই আমাদের শহরে অনেক বড় বড় বক্স চেরি গুলো বড় সুন্দর আমার পছন্দের ভালোই বাজার করে নিয়ে আসছে মন ভাই সকাল সকাল আর এখন এদিকে নাস্তার ব্যবস্থা হইতেছে সব গরম দিয়ে কুকি আপু সবার জন্য পরোটা ভাজতেছে কয়টা ভাজলা অনেক আগে থেকে নোয়াশ খাইতে পারে না এখন শুকাই গেছে তোমরা আর কিভাবে খাবা তোমরা তো খুশিতেই শুনলাম মামুন ভাই লটারি পাইছে গোপন সূত্রে তোমরা এখন তুমি একটা সেলাই মেশিন কিনো রাতারাতি ঠেলা গাড়ি কিনে দেখবা একদিনে কি ইনকাম শুরু করে পছন্দ হইছে নাস্তা সকালের কি মিসিং জানো না তুমি এখন একদম এখন তো আজকে কিভাবে মামুন ভাই কোথায় মামুন ভাইয়ের একটু সান্নিধ্য দাও আমরা ভাইয়ের কাছ থেকে একটু পরামর্শ নেই মামুন ভাইয়া নাস্তা করে সংসারের বাজার করে তারপরে রেস্ট নিতেছে মামুন ভাই হচ্ছে সংসারী মানুষ আসলেই আম্মা খাবা না আম্মা এখন আবার পান নিয়ে বসছে পান খাইতেছে গাছের আমাদের কাছে ধরে অবশ্যই একটা দুইটা করে নাস্তা খাওয়ার পর এখন সবাই কফি খাবো সে আবার খাই হচ্ছে কেজের সাথে তিতার কারণে তাই না নাহলে বেশি তিতা লাগে সুগার ছাড়া তো সেজন্য কি কর কাজ করি এটার মধ্যে কারেন্ট দিতেছো এটা আমার কে সে ব্যক্তি যে গরমটা ধরে ধরে খাবে আমি আমি সেই ব্যক্তি শ্বশুর বাড়িতে আইসেই এত কাজে লেগে গেল ব্যাপারটা কি আমার জামাই রান্না প্রত্যেকবার সবাই মিলে কাজে লাগাই দেয় আজকে রাদিয়া খুশি হয়ে যাবে রাদিয়ার আন্টিকে নিয়ে যাচ্ছি আমি প্রথমবার যাচ্ছি রাদিয়ার স্কুলে রাদিয়া কেনার জন্য খুশি হওয়ার জন্যই নিচ্ছি তোমাকে আর দেখলা বাচ্চাদেরকে কিভাবে আনতে হয় রুফি আপডেট হবে রুফি যদি দেখতো খবর ছিল আজকে রুফির স্কুলে যাচ্ছি না রাদির স্কুলে যাচ্ছি
বাসায় গিয়ে দেখছে তুমি নাই তারপর আবার আসছে আজকে চিংড়ি ভর্তা হবে তার জন্য চিংড়িগুলোকে ভালোভাবে আম্মা তেলে নিচ্ছেন আজকে ভর্তা হবে চিংড়ি ভর্তা আর লাল ভর্তা তার জন্য প্রথমে মরিচগুলো ভালোভাবে কাটতেছি আম্মা আমি বেটার তোমার একটু না গাছের ধনিয়া পাতা আর পেঁয়াজও কেটে নিলাম আম্মা এদিকে ভর্তা করতেছে অনেকদিন পর চিংড়ি ভর্তা খাবো জামাই বউ দাঁড়ায় দাঁড়ায় ভর্তা বানানো শিখতেছে নাকি আমার চিংড়ি মাছের ভর্তা আসলে বরাবরই অনেক মজা হয় এটা অবশ্য অনেকের জন্যই যাবে কালকে আব্বার অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে আব্বা আম্মাকে নিয়ে আমরা চলে যাব আবার আমার ইউনিভার্সিটিও আছে তাড়াতাড়ি চলে আসো তোমাদেরকে ছাড়া এখন আর ভালো লাগে না আসলেই হ্যাঁ তোমার ভর্তাটা খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে পাটা মুছা ভাত করো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের দেখা হবে আর সবাই দোয়া করবেন লাকি আপুর জন্য আর এই সময়টা তো আসলেই দেখা যায় সব মেয়েদের জন্য অনেক স্পেশাল থাকে তো সুমন ভাইয়াও খুব শীঘ্রই লাকি আপুনির ওখানে চলে যাবে আপনিকে দেখতে আর আপনিও লন্ডনে চলে আসবেন যেহেতু আম্মা আছে সবাই আছে সবাই খুব মিস করতেছি লাকি আপুকে ভর্তাটা দেখে এতটা লোভনীয় লাগতেছে মানে যারা যারা এই ভিডিওটা দেখবেন আমি মানে বলবো যে সবারই খাইতে ইচ্ছা করবে আর ভর্তাটা খুবই মজা হয়েছে আমার ভর্তা এমনিতেও অনেক মজা হয় আর এই ভর্তার স্পেশালি আজকে অনেক মজা হয়েছে উফ মাশাল্লাহ এখন পাটা মোছা ভাত করবো না থ্যাংক ইউ আম্মা এত সুন্দর ভর্তা বানাইছো জামাইরা যেহেতু আছে তো ছেলে দেখা গেছে ভর্তা দিয়ে তো আর খাবে না শুধু তাই কলিজাও রাখতেছে গরুর মাংস কলিজাও থাকবে আর গরুর মাংস কলিজা কিন্তু যত গরম করা হয় এটার মজা কিন্তু তত বেড়ে যায় আমার হাতের এই পাটা মোছা ভাতটা খাইতে অন্যরকম মজা লাগে ভর্তা দিয়ে ভাতটা এখন মাখাবে আর কিছু নাই হ্যাঁ আমার কাছে মনে হয় পৃথিবীর সেরা খাবার এটা 20 টাকা দিয়েও খাওয়া যাবে না এই খাবার আসলে মায়ের হাতের রান্না বলে কথা তো আল্লাহ পৃথিবীর সব মাদেরকে সুস্থ রাখুক আমি লাস্ট যখন একটা ভিডিও দিই যে আম্মা ভর্তা ভাত মাখাইতেছে সবাই অনেক বলতেছিলেন যে আসলে আপু এই খাবারের সাথে কোনো কিছুর তুলনা হয় না কেমন হইছে খাও খাও কখনো খাইছো ছোটবেলায় জীবনের প্রথম মনে নাই এটা খুব মজা হয়েছে ঝাল ডাল